কলকাতা গীতাঞ্জলি সমীক্ষা শিরোনাম বিশ্বকর্মা পড়ছি সিদ্ধার্থ মাইতি সকাল থেকে বাড়ির কর্ত্রীর মুখ ভার কর্তার গ্যারেজে বিশ্বকর্মা পুজো গত দুবছর সময় বড় খারাপ গেছে পুজো হয়েছে ঘরে ঘরে যেমন তেমন করে এবারে মিস্ত্রি থেকে অন্যান্য কর্মচারীদের দাবি খানিক খানাপিনা হোক তাদের আবদার বছরকার দিনে রাখতেই হয় ঠাকুর আসবে পুরোহিত আসবে এবং অনেক কিছু রান্নাবান্নার ঝুঁকি অবশ্য গ্যারেজের ছেলেরাই নিয়েছে কিন্তু বাড়িতে আগের দিনের এঁটো বাসন ধোয়া ঘর ঝাড়ু দিয়ে মুছামুছি কে করবে মাসিকাল আসবেন না অবশ্য মাসি বা মেনকা তুলসীদি যেই যখন থেকেছেন বিশ্বকর্মা পুজোর দিন তাঁরা ছুটি নিয়েছেন তাদের রান্না পুজো আছে না ভাদ্রের রান্না আশ্বিনে খাওয়ার রীতি ভরা বর্ষার জল থই থই চারপাশ সাপের দেখা মেলে ঘরের উঠোন ভেতর ঘর এপাশ ওপাস সর্বত্র তাদের দেবী মনসার পুজো করতে হবে শালুক পাতা বা ফুণী মনসার ডাল দিয়ে দেবী মনসার আসন সামর্থ্য মতো ইলিশ কচু শাক ইত্যাদি দিয়ে ভোগ রান্না হবে যে যার বিশ্বাসে পুজো করে কর্তাদের গ্যারেজ থেকে বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড অটো টোটো সর্বত্র ছোট বড় প্যান্ডেলে শ্রমজীবীর হাতিয়ার বাটালি হাতুড়ি শোভাভাবে বিশ্বকর্মার হাতে কেউ বা তাদের রুচি মতো ঘুড়ি দাঁড়িপাল্লা দেবতার হাতে ধরিয়ে দেবেন ভক্তের দৈনন্দিনতার সঙ্গে জড়িয়ে থাকা উপকরণ তার দেবতার হাতে শোভা পেলেই তৃপ্তি তবে ঘুড়ি তো খেলার উপকরণ শ্রমজীবীর ঠাকুর ঘুড়ি নিয়ে কী করবেন অনুমান করা যায় ঘুড়ি নির্মাণ ওড়ানো দুয়েতেই লাগে জ্যামিতিক পরিমাপ ও বাতাসে সঠিক তালে ওড়ার জন্য ঠিকঠাক কারিগরিবিদ্যা চতুর্বেদের চার উপবেদের মধ্যে একটি স্থাপত্যবিদ্যা এই স্থাপত্যবিদ্যার লেখক বিশ্বকর্মা ব্রহ্মার আকাঙ্ক্ষা থেকে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ড নির্মাতা বিশ্বকর্মা বিশ্ব তাঁর কর্ম তাই তিনি বিশ্বকর্মা মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা আবার হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি শিল্পের দেবতা দেবশিল্পী নামে পরিচিত তার বাহন হাতি মন্ডন সূত্রধারে বলা হয়েছে চতুর্ভুজ বিশ্বকর্মার হাতে যথাক্রমে পুস্তক অক্ষমালা শঙ্খ কমণ্ডলু তিনি ত্রিনেত্রযুক্ত হংস বাহনারূঢ় আমাদের বাংলায় বিশ্বকর্মা বিগ্রহের দেহসৌষ্ঠব ও রূপ প্রায় দেবসেনাপতি কার্তিকের অবয়বের সঙ্গে মিলে যায় তরুণ সুদেহী রূপপান আবার ভারতের অন্যত্র বিশ্বকর্মার রূপ সূত্রধার বর্ণিত ঋষিতুল্য শ্বেত শ্বশ্রুগুম্ফ শোভিত মুখমণ্ডল ওপরে মস্তিষ্কে মুকুট তিনি সর্বজীবের আবাস নির্মাতা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রাসাদ অট্টালিকা মায় ত্রেতা যুগের স্বর্ণলঙ্কা থেকে স্বর্গের প্রাসাদ সবই বিশ্বকর্মার পরিকল্পনা মহাভারতের হস্তিনাপুর নিকটবর্তী ইন্দ্রপ্রস্থের স্থাপত্য তাঁরই চিন্তা প্রসূত হ্যাঁ ময়দানবের বিপুল শ্রমে ইন্দ্রপ্রস্থ নির্মিত হয়েছিল এলোরার ভাস্কর্য যে বৌদ্ধদের অপরিসীম নান্দনিক শিল্প কৃতকৌশলে নির্মিত এ আজ ঐতিহাসিকভাবে প্রমাণিত এলোরার শ্রেণীর মধ্যে অত্যাশ্চর্যজনকভাবে একটি গুহার নাম বিশ্বকর্মা গুহা তার প্রবেশদ্বারে রয়েছে ময় নামে একটি মূর্তি মাথায় লম্বা টুপি পড়া গোবদারিযুক্ত মুখ চোখ বড় বড় নাক তীক্ষ্ণ নয় চাপাও নয় বড় ও চওড়া এ চেহারার আদল মায়াদেশের অত্যন্ত বলশালী এ চেহারা মায়া ভাস্কর্যের মধ্যেও বিদ্যমান অনেকে মনে করেন দ্রাবিড় সভ্যতার সঙ্গে মায়া সভ্যতার সংযোগ রয়েছে দক্ষিণ ভারতের মন্দিরে শ্বশ্রুগুম্ফ শোভিত মুখমণ্ডল বহু দেবতাকে দেখা যায় মন্দির গাত্রে ফ্রেশ করতে বীরভূমের গোয়ালপাড়ার বিশ্বকর্মা বা কর্মকারীরা প্রতিদিন সকালে যন্ত্রপাতি পুজো করে দিন শুরু করেন দাবি করেন তারা জন্ম নিয়েছেন মায়া থেকেই বিশ্বকর্মা নামে এক জনগোষ্ঠী বাংলা উড়িশা বিহার ঝাড়খণ্ড অন্ধ্র উত্তরপ্রদেশে রয়েছে তারা মূলত শ্রমজীবী কর্মী প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে প্রথাসিদ্ধ যন্ত্র হারিয়ে যাচ্ছে চলে এসেছে রোবটের প্রচলন বিশ্বখ্যাত গাড়ি নির্মাতার ওয়ার্কশপে কোনো মানুষ এখন আর লাগে না সবই স্বয়ংক্রিয় এবং রোবট নির্ভর বিশ্বকর্মা নির্মিত বিশ্বে বিশ্বকর্মা তথা যন্ত্রপাতি উপকরণ সম্বল শ্রমিক আর কি থাকবে রোবটিক্স কর্মকাণ্ডে ব্রহ্মার এক্সিকিউটিভ আর্কিটেক্ট পূজিত হবেন স্থাপত্যবিদ্যার দেবতা হিসেবে শুনলেন সমীক্ষা শিরোনাম বিশ্বকর্মা পড়লাম